আজকের বিষয়বস্তু হচ্ছে চা। রোগীরা আমাদের এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমার তো সারা বছরই গ্যাস অম্বল লেগে আছে, প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা, এবছর এবার এবেলা খাচ্ছি তো ওবেলা খেতে পাচ্ছি না, সারাক্ষণই যেন পেট আইডাই করছে, চোয়া ঢেগুর, হ্যাঁ তা আমি একটু চা খেতে ভালোবাসি। বা সাধারণ মানুষও জিজ্ঞেস করে, অনেকে আমার ওজন কমানোর ব্যাপার আছে, যে কোন চা খাবো ডাক্তারবাবু, দুধ চা খাবো না লিকার চা খাবো না লেবু চা খাবো। রোগীদের সারাদিন মানে বিভিন্ন রকম প্রশ্ন, তা এই প্রশ্ন সম্মুখীন হওয়া অবস্থাতেই আমরা আজ এই ভিডিওটির অবতারণা করছি। ভিডিওটিতে মোটামুটি আমরা এই যা প্রশ্নগুলো ওঠে চা সংক্রান্ত ব্যাপারে, যে আমি চা খাবো কিনা, আমার তো গ্যাস অম্বলের সমস্যা, গ্যাস্ট্রিকে ভুগছি, তা এই ভিডিওর মধ্যে পুরোটাই কভার করার চেষ্টা করেছি, যে কোন চা ভালো, দুধ চা ভালো, লেবু চা ভালো নাকি লিকার চা বা রং চা ভালো, বা সর্বোপরি আপনি চাটা কিভাবে বানাবেন। হ্যাঁ, এক্ষেত্রে একটি খুব জটিল সূত্র বলবো, মা কাকিমা ঠাকুমা বা বয়স্ক মহিলারা বা আমাদের ছোট যারা, তারা কিন্তু কিছু মাইন্ডে নেবেন না, ডাক্তারবাবু নতুন করে আপনাদের চা বানাতে শেখাচ্ছি না, একটা নতুন প্রসিডিওর বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবং এমনভাবে জিনিসটা বলতে চেয়েছি সবটা, যাতে চায়ের এইভাবে খেলে চায়ের সর্বোচ্চ পুষ্টিগুণগুলো আপনারা পান, চায়ের অ্যান্টিঅক্সিডেন্টগুলো পান, এবং চায়ের যে কিছু বিষক্রিয়া আছে সেগুলো খুব সম্ভাবনা কমে যাবে এভাবে চা খেলে। আপনারা একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখুন, তাহলে ব্যাপারটা চায়ের যে ভালো গুণগুলো এবং খারাপ গুণগুলো খুব সহজেই নিজেরা বুঝতে পারবেন, নিজেরাই ডিসিশন নিতে পারবেন কোন ধরনের চা আপনার পক্ষে সর্বোপযোগী। দেখুন, সারা বিশ্বে একটি গবেষণা জানা যাচ্ছে প্রায় 370 কোটি কাপ পার ডে ওয়ার্ল্ড ওয়াইড চা খাওয়া হয় পুরো পৃথিবী জুড়ে। ঘুম তাড়াতে, স্বাস্থ্য সচেতনতায়, কেউ বা নিছক আড্ডা দিতেই, কেউ বা রিফ্রেশমেন্টের জন্য এই পানীয়টি পান করে থাকে। তাছাড়া সারা পৃথিবী জুড়েই অতিথি আপ্যায়নে, কাজের ফাঁকে, অবসর কাটাতে, শীতে সামান্য উষ্ণতার খোঁজে, মানসিক চাপ কাটাতে বা পড়াশোনার চাপ কাটাতে এক কাপ চায়ের উপরই ভরসা রাখেন। আমাদের দৈনন্দিন জীবনেও টনিকের মতো কাজ করে এই চা, তা সে সবুজ চাই হোক বা লিকার চা বা রং চা বা দুধ চা বা লেবু চা। এই চায়ের প্রভূত গুণ, তার মধ্যে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে হার্টের স্বাস্থ্যের উন্নতি, সবই সে করতে পারে। আসুন এবার আমরা জানি একে একে সেই উপকারগুলি কী। তার আগে আমাদের জানতে হবে যে চা যে এতগুলো উপকার করে কীভাবে সে তা করা সম্ভব। আসলে চায়ের মধ্যে ভিন্ন রকম যৌগ বা রাসায়নিক যৌগ থাকে, যেমন কিছু ফ্ল্যাভোনয়েডস থাকে, যেমন ক্যাটেচিন, এপি ক্যাটেচিন, এপি গ্যালেট, গ্যালেট ক্যাটেচিন, এপি গ্যালেট ক্যাটেচিন, এপি গ্যালেট ক্যাটেচিন গ্যালেট ইত্যাদি ফ্ল্যাভোনয়েডস। এছাড়া থাকে অ্যামিনো অ্যাসিড এল থায়ামিন, এটি একটু বিশেষ করে মনে রাখবেন। এছাড়া আরেক রকম যৌগ থাকে, সেটা হলো ট্যানিন। চায়ের এই যে তিতকুটে ভাব, তা এই কষায় স্বাদ সমৃদ্ধ ট্যানিনের জন্য। এই উপকরণগুলো একটু বিশেষভাবে মনে রাখতে বলবো, কারণ আমরা যখন এরপর চায়ের গুণাগুণগুলো আলোচনা করব, তখন এই সমস্ত কেমিক্যালগুলির নাম বারবার আসতে থাকবে। আরেকটি কথা, আপনারা যখন চা কিনবেন চেষ্টা করবেন গুঁড়ো চা না কিনতে, কারণ চায়ের এই ক্যালকুলেটগুলোর সর্বোচ্চ কনসেন্ট্রেশন থাকে পাতা ও কুড়ির মধ্যে, তাই পাতা ও কুড়ি। আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার আসি চা কীভাবে বানাবেন। আমরা যেভাবে গরম জলের মধ্যে চা পাতা ফেলে ফুটিয়ে চা বানাই, সেভাবে কিন্তু চা বানালে চায়ের সমস্ত খাদ্যগুণই নষ্ট হবে, উল্টে ক্ষতির সম্ভাবনা। ক্ষতিটা কি পরে বলছি। নিয়ম হচ্ছে, ফুটন্ত কেতলিতে আপনি টকবগে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল গরম করে ফুটন্ত কেতলির মধ্যে নিয়ে আসবেন। 1 কাপ 2 কাপ 3 কাপ আপনার প্রয়োজনীয় যা চা পাতা লাগে তার মধ্যে দিয়ে দিন। একটি চামচ দিয়ে অনবরত নাড়তে থাকুন। 5 বা 6 মিনিট স্টেয়ার করলে, নাড়লেই চায়ের সমস্ত দ্রবণীয় অ্যালকালয়েডগুলি পাতা থেকে জলে দ্রবীভূত হয়ে যায়, এভাবে লিকার চা বা রং চা তৈরি হয়ে যায়।
যদি আপনি দুধ চা খান, নিয়মটা একই, শুধু ফুটন্ত জলের বদলে সেখানে দুধ ফুটিয়ে নিয়ে আসুন, তার মধ্যে পরিমাণ মতো চায়ের পাতা দিন এবং অনবরত নাড়তে থাকুন 5 থেকে 6 মিনিট। তাহলেই দ্রবীভূত সমস্ত অ্যালকালয়েড দ্রবীভূত হয়ে আপনার দুধ চা তৈরি হবে। আর লেবু চা ক্ষেত্রে ওই লিকার তো তৈরি হয়ে গেল, লিকার চা বা রং চা, তার মধ্যে একটু ঠান্ডা হলে 5 থেকে 10 ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন এবং সেটা একটু ঠান্ডা হলে নাড়লেই লেবু চা তৈরি। এবার আসবো চায়ের গুণাগুণ। চা খুব পোটেন্ট অ্যান্টি ক্যান্সারাস, মানে চা খুব ভালো ক্যান্সার প্রতিরোধ করতে পারে, অবশ্যই সেটা নিয়ন্ত্রিত এবং কম মাত্রায়। যদি দেখা গেছে গবেষণায়, যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত চা পান করে, বিশেষ করে যারা রং চা, লিকার চা বা ব্ল্যাক টি খাচ্ছেন, তাদের ক্ষেত্রে মৃত্যু হার, যারা এই চা খাচ্ছেন না তাদের থেকে প্রায় মৃত্যু হার 9 থেকে 16% কম। অতএব এক্ষেত্রে অল্প বা পরিমিত পরিমাণে চা কিন্তু খুব ভালো অ্যান্টি ক্যান্সারাস, ক্যান্সারের মৃত্যুর হার কম। কিন্তু পক্ষান্তরে যারা বেশি পরিমাণে, ধরুন 5 কাপ 10 কাপ, সারাদিনে 12 কাপ হয়ে গেল, এই তখন কিন্তু আবার এই ভালো গুণটা থাকছে না। তখন দেখা যাচ্ছে চা কার্ডিওভাস্কুলার সিস্টেমে এফেক্ট করছে, প্রেশার বেড়ে যাচ্ছে, অনেক সময় ইসকেমিক হার্ট ডিজিজ ডেভেলপ করছে, অনিদ্রাজনিত সমস্যা হচ্ছে, এগুলো হচ্ছে চায়ের একটা অ্যান্টি ক্যান্সারাস এফেক্ট হলো। 2 নম্বর গবেষণায় দেখা গেল, এটি বার্লিন ইউনিভার্সিটিতে হয়েছে জার্মানিতে, একদল মহিলা নেওয়া হলো, 16 জন মহিলার উপর এই পরীক্ষাটি হয়েছে। তাদের একবার যথাক্রমে পর্যায়ক্রমে একবার রং চা, লিকার চা বা ব্ল্যাক টি, আরেকবার দুধ চা দেওয়া হলো। দেখা গেল রং চা বা দুধ ব্ল্যাক টি খাওয়ার পর তাদের ব্লাড ভেসেলের ইউএসজি, কালার ড্রপার ইউএসজি করা হলো। দেখা গেল ব্ল্যাক টি বা লিকার চা রক্তনালীর প্রসারণ ঘটায়, মানে কি, মানে রক্তনালী প্রসারণ ঘটায়, মানে রক্তচাপ কমায়। পক্ষান্তরে যাদের, ওদেরই আবার যখন দুধ চা খায় ড্রপলার করা হলো, ইউএসজি গাইডেড ড্রপলার করা হলো, দেখা যাচ্ছে রক্তনালীর প্রসারণটা পাওয়া যাচ্ছে না। তাহলে কি এমন হলো যে রং চা রক্তনালীর প্রসারণ করতে পারলো বা লিকার চা করতে পারলো, দুধ চা পারলো না? চায়ের মধ্যে থাকে ক্যাটেচিন, ওই আগে বলেছিলাম অ্যালকালয়েড গুলো, ওই ক্যাটেচিন অ্যালকালয়েডটা রক্তনালীর প্রসারণ ঘটায়, যার ফলে উচ্চ রক্তচাপের মতো সমস্যা, ইসকেমিক হার্ট ডিজিজের সমস্যা প্রশমিত হয়। পক্ষান্তরে যখন দুধ দিয়ে চাটা বানাচ্ছেন, এই চায়ের মধ্যে থাকা ক্যাটেচিনকে দুধের মধ্যে থাকা একরকম প্রোটিন ক্যাসেইন বাইন্ড করে ফেলে, এদের মধ্যে বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে এই ক্যাটেচিনকে বাইন্ড করে ফেলে। ক্যাটেচিনকে তার ভ্যাসোডাইলেটরি এফেক্ট, মানে রক্তনালীর প্রসারণ জনিত যে তার ক্ষমতা, সেটার করতে দেয় না, যার ফলে ভ্যাসোডাইলেশন হয় না, যার ফলে ওই প্রেশার কমানোর যে এফেক্টটা সেটা পাওয়া গেল না। এছাড়া চায়ের মধ্যে আছে একরকম অ্যামিনো অ্যাসিড, সেটা কি, এলথায়ানিন। এই এলথায়ানিনটা দেখা যাচ্ছে চায়ের মধ্যে যে ক্যাফেইন থাকে, এই ক্যাফেইনটা খুব ভালো মেন্টাল ফাংশন স্টিমুলেটার, যারা রাতে পড়াশোনা করছেন বা কোন রকম মস্তিষ্কর কাজে, চিন্তাধারা গবেষণার বা কোন রকম কাজে যুক্ত আছেন, অনেক সময় তারা পড়ার মাঝে মাঝে চা খাবেন, খেলে এই চায়ের মধ্যে থাকা এলথায়ামিন এবং ক্যাফেইন মেন্টাল ফাংশন স্টিমুলেট করে এবং মানে লার্নিং যে ফাংশন, যে লার্নিং টাস্ক, মেমোরির যে ফাংশন, এটা স্টিমুলেট করে। অতএব এটা হলো চায়ের তৃতীয় গুণ। আচ্ছা, চতুর্থ গুণ কি, চা বিশেষ করে আপনার ওই রং চা বা আপনার ওই যেটা লিকার চা, ইউএসএ তে গবেষণা দেখা গেছে, ইউএসএর এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা গবেষণা দেখা গেছে যে চায়ের মধ্যে যে ক্যাটেচিন এগুলো থাকে, সেগুলো আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলকে স্টিমুলেট করতে পারে, যার ফলে বেশি পরিমাণে যারা চা খান তাদের ইনসুলিন লিবারেট করে, যার ফলে পক্ষান্তরে ডায়াবেটিস কন্ট্রোলেও চা কিন্তু সাহায্য করে। কিন্তু চায়ের মধ্যে যদি দুধ মেশান, দুধ মেশালে এই ক্যাটেচিনকে, ওই আগে বলেছিলাম ক্যাসিন বাইন্ড করে ফেলে, ক্যাটেচিনের এফেক্টটা থাকবে না, তখন কিন্তু আপনি এই ইনসুলিন সিক্রেশনটা কিন্তু প্রায় 90% কমে যাবে, যেটা রং চা খাওয়ায় 15 গুণ বেড়েছিল, যদি দুধ চা খান সেটা কমে যেতে পারে। তাহলে দেখা গেল লিকার চা কি করে, হাইপার টেনশন কমাতে সাহায্য করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে হেল্প করে নর্মাল হেলথে, ডায়াবেটিস কমায়, ওয়েট রিডাকশনে হেল্প করে, কিন্তু দুধ চা আবার এটা ততটা করে না। কিন্তু এর মধ্যে একটা ক্যাচ আছে, ক্যাচটা কি, রং চা, লিকার চা বা যেটা আমরা বলি দ্য ব্ল্যাক টি, এটা কিন্তু যদি
অনিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া হয়, এটা কিন্তু আবার ক্যান্সার তৈরিও করে। তাহলে ডাক্তার প্রথমে বললেন ক্যান্সার প্রতিহত করে, এখন বলছেন তৈরি করে কি? যদি চাটা অতিরিক্ত বারবার ফোটাতে থাকেন, ওই যে ফার্স্টে বলেছিলাম চা তৈরির প্রসিডিওর আমি শেখাতে চাইছি না, শুধু বিজ্ঞানের একটা তথ্য তুলে দিতে চাইছি, অতিরিক্ত যদি চা বারবার ফোটাতে থাকেন, বারবার জ্বাল দিতে থাকেন, তাহলে কিন্তু মুশকিল। তাহলে চায়ের মধ্যে যে ট্যানিন থাকে, এই ট্যানিনটা ভীষণ অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে। এই রং চা তারপরে যখন খাবেন তখন কিন্তু আপনার পেটে গ্যাস অম্বলের সমস্যা বাড়বে, গলা বুক জ্বালা, কারণ পেটে এমনিতে অ্যাসিডিক মিডিয়াম, ট্যানিন একটা নিজে অ্যাসিডিক, যত ফোটাবেন বেশি পরিমাণ ট্যানিন চায়ের মধ্যে মিশে যাবে। সেই জন্য যদি আপনি দোকানের চা খান, দোকানে বারবার বারবার জ্বাল দিয়ে চাটা বানায়, অবশ্যই সেখানে দুধ চা খাবেন। এবং আমাদের রেকমেন্ডেশন, গ্যাস অম্বলের রোগীরা কিন্তু কথাটা অদ্ভুত লাগলেও দুধ চা খাবেন, দুধ চা কিন্তু অম্বলের সমস্যা কমায়। গ্যাস অম্বল যারা গ্যাস্ট্রিকের রোগী তারা কিন্তু রং চা খাবেন না, কেন? ওই এক্সট্রা ট্যানিন, চা ফোটানোর ফলে যে এক্সট্রা ট্যানিন গেছে সেটাকে দুধের প্রোটিন ক্যাসেইন দিয়ে বাইন্ড করলে ট্যানিনের ক্ষমতাটা কমবে, গ্যাস্ট্রিক ওয়ালের ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার হওয়ার চান্স কমবে, ট্যানিন গ্যাস অম্বলের ক্ষমতা যেটা অতিরিক্ত তৈরি করতে পারে তার ক্ষমতা কমে। অতএব নির্ভয়ে গ্যাস অম্বলের রোগীরা কিন্তু দুধ চা খাবেন, র চা তাদের জন্য রেকমেন্ডেড নয়। এরপর লেবু চা, লেবু চা ছ নম্বর হচ্ছে লেবু চা। লেবু চা, লেবু চার মধ্যে এমনিতে লেবুতে ভিটামিন সি আছে, একটা অ্যান্টিঅক্সিডেন্ট হলো। এছাড়া চায়ের মধ্যে আছে এপি গ্যালেক্টো ক্যাটেচিন গ্যালেট, একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এপি গ্যালেক্টো ক্যাটেচিন গ্যালেট, এটা লেবুর ভিটামিন সি এর থেকে প্রায় 100 গুণ পোটেন্ট অ্যান্টিক্যান্সারাস। অতএব লেবু চা কিন্তু ঠান্ডা করার পর, একটু ঠান্ডা করার পর লেবুর রসটা দেবেন, এতে দেখা যাবে লেবু চার সর্বোচ্চ গুণটা আপনারা পাবেন। তাহলে প্রতিদিন 2 থেকে 3 কাপ কারো চা আপনি খেতেই পারেন, লিকার চা বা রং চা। আপনি বললাম যে ক্যান্সারের ক্ষমতা প্রায় 15% কমিয়ে দেয়, কিন্তু যেটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের রোগীরা দয়া করে এটি খাবেন না। তাহলে এবার ডাক্তারবাবুদের রেকমেন্ডেশন, আমরা রেকমেন্ড কিছু করব না, রোগীকে তার নিজের প্রয়োজন অনুযায়ী তার যেটা স্যুট করে সে সেটাই খাবে। শুধু আমরা কয়েকটা কথা একটু বলতে চাই যে নাম্বার ওয়ান, ঘুমের অন্তত 10 ঘন্টা আগে চা খাবেন না। যারা নিদ্রাজনিত সমস্যার মধ্যে আছেন, ইনসোমেনিয়া ভুগছেন, স্ট্রেসের মধ্যে আছেন, হজমের সমস্যার গোলমালে আছেন, তারা ঘুমের 10 ঘন্টা আগে ক্যাফিন জাতীয় কোনো পানি খাবেন না। তাতে লিভারও রেস্ট পাবে, হজমের সমস্যা আপনার ঠিকঠাক হবে, লিভার নিজের কাজ করতে পারবে। ব্ল্যাক টি পোটেন্ট অ্যান্টিক্যান্সারাস, সেল ড্যামেজ প্রিভেন্ট করে, সেলের স্বাস্থ্য ঠিক রাখে। দুধের সাথে, চায়ের সাথে যদি দুধ মিশিয়ে দেন তাহলে চায়ের তিতকুটে ভাবটা কেটে যাবে, চায়ের স্বাদটা বাড়বে, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা কমে যাবে, চায়ের ট্যানিন, দুধ চা যেটা ট্যানিনকে বাইন্ড করে ফেলবে, অম্বলের পরিমাণে কমাবে। 6 নম্বর হচ্ছে যারা দীর্ঘদিন সকালে খালি পেটে চা খান, খালি পেটে চা খাবেন না, একটু জল খেয়ে তবে খাবেন। লিকার চা যারা খান দীর্ঘদিন খাওয়ার পর তাদের দাঁতে ছোপ করতে পারে, কালো ছোপ করতে পারে, কেন? এই যে বললাম চায়ের ট্যানিন, ট্যানিন অ্যাসিডিক মিডিয়াম, দাঁতের এনামেলের সাথে বিক্রিয়া করে ছোপ করতে পারে। আর লেবু চা যদি খান, লেবু চা ঠান্ডা করে খাবেন। গ্যাস অম্বলের রোগীরা লিকার চা খাবেন না, গ্যাস অম্বলের রোগী, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এইসব রোগী যারা আছেন, আলসারের রোগী, তারা লেবু চা খাবেন না, দুধ চা খান, তাতে চায়ের ক্ষতিকর প্রভাবটা কমবে। আর রাতে কারা চা খাবেন, যারা রাতে স্টুডেন্ট, রাত জেগে পড়াশোনা করবে, যাদের নাইট ডিউটি আছে, যাদের ঘুমের কোনো সমস্যা নেই, তারা রাতে চা খেতে পারে। এই হচ্ছে চা নিয়ে আমাদের বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমাদের সাপোর্ট করবেন।